হ্যালো স্টুডেন্ট, তো আমি তোমাদেরকে আগের দিন কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির যে এপিডিপটা দিয়েছিলাম, তো তার সঙ্গে আমি আজকে কিছু অ্যাড করে আজকে আমি সেই ভিডিও এক্সপ্লেনেশনটা দিচ্ছি। তো চলো স্টুডেন্ট, স্টার্ট শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও যে টপিকটা আমি দিতে চলেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মোরাল ডেভেলপমেন্টের নৈতিক বিকাশ। তো আমরা যে নৈতিক বিকাশ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে বলছে যে হোয়াট ইজ মোরাল ডেভেলপমেন্ট, যে নৈতিক উন্নয়ন কী বা নৈতিক বিকাশটা কী। তো বলছে ফ্রম এ ল্যাটিন ওয়ার্ড মোরালিস, যে মোরালিস নামক একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, আ বিহেভিয়ার কনফার্ম টু কমিউনিটি নর্মস অ্যাকসেপ্টেবল বাই দ্য সোসাইটি অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট হোয়াট ইজ গুড আর ব্যাড, হোয়াট ইজ রাইট আর রং। অর্থাৎ নৈতিক উন্নয়ন হচ্ছে যে সমাজের নির্ধারিত একটা আচরণ, এবং সেই নির্ধারিত আচরণ কী হবে না, সমাজের প্রত্যেকের দ্বারা মানে গ্রহণীয়, এবং আমরা এমন ধরনের আচরণ সমাজে করে থাকি যে যেই আচরণগুলোতে সমাজের প্রত্যেকে মেনে নেয়, এবং আমরা সচেতনভাবে সেই আচরণগুলো করে থাকি, এবং এইটাকেই বলা হচ্ছে না নৈতিক উন্নয়ন। অর্থাৎ আমরা সমাজের মধ্যে যে ধরনের আচার আচরণ করে থাকব, সেই আচার আচরণ হতে হবে সমাজ নির্ধারিত, এবং সেই আচরণগুলি যেহেতু সমাজ নির্ধারিত সেহেতু মানে আমাদের আমাদের সবসময় সমাজে যে মানে সমাজে আমরা যেহেতু সমাজে থাকি, সমাজের মধ্যে যে রুলস এবং রেগুলেশন অর্থাৎ নর্মস এবং নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো কেমন হবে না আমি সেই নিয়মগুলোই পালন করব, এবং সেই নিয়মগুলো কী হবে না সকলের দ্বারা গ্রহণযোগ্য হবে, এবং এই যে সকলের দ্বারা গ্রহণযোগ্য নিয়ম আমি যেগুলো আমি পালন করব, সেই সম্পর্কে সচেতনতাই হচ্ছে আমার নৈতিক উন্নয়ন বা নৈতিক বিকাশ। অর্থাৎ আমার নিজেই বুঝতে পারতে হবে, আমার নিজের বোঝার ক্ষমতা থাকতে হবে যে কোনটি ভালো মন্দ, কোনটি ঠিক বা ভুল, সেইটা বিচার করার ক্ষমতা কিন্তু আমার থাকতে হবে, এবং এইটা হচ্ছে না নৈতিক উন্নয়ন। যার ভালো মন্দ বিচার করার ক্ষমতা রয়েছে, তার কিন্তু নৈতিকতার বিকাশ চরমে পৌঁছায় বা নৈতিকতার বিকাশ সর্বাধিক পর্যায়ে পৌঁছে যায়। তো এটাই কিন্তু বলা হয়েছে। তারপরে কী বলছে, দ্য ওয়ার্ড মোরাল কাভার্স পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড অ্যাট্রিবিউট, অর্থাৎ যে সমস্ত শব্দগুলি আমাদের নৈতিকতার মনোভাবের বৈশিষ্ট্যকে তুলে ধরে, সেগুলি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ট্রাস্টওয়ার্থি অর্থাৎ বিশ্বাসযোগ্যতা, ফেয়ার মানে হচ্ছে ন্যায্য কাজ, কমিউনিটিনেস অর্থাৎ সাম্প্রদায়িকতা, পোলাইট নমনীয়তা, আনসেলফিস নিঃস্বার্থ, ফ্রি মানে সবার সঙ্গে মুক্ত থাকা, রেসপেক্ট অর্থাৎ অপরকে মানে সম্মান করা, পাংচুয়াল ঠিক আছে, কোঅপারেট মানে সহযোগিতা, থ্যাঙ্কফুল মানে কৃতজ্ঞতা বোধ, টলারেবল মানে সহ্যতা সহনশীলতা, গুড নেচার্ড ভালো চরিত্র, র্যাশনাল স্বাধীন ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট এটাও স্বাধীন, তারপরে বলছে লাভিং প্রত্যেকে ভালোবাসতে হবে, ব্রেভ সাহসী, ডেলিজেন্ট পরিশ্রমী, হাইজেনিক স্বাস্থ্যকর, এবং মডারেট অর্থাৎ সবসময় পরিমিত থাকতে হবে। অর্থাৎ এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দগুলো হচ্ছে না আমাদের মানে মানে সমাজের যে মোরালিটি, মানে আমাদের যদি কারোর মানে একজন মোরাল পার্সন হয় বা নৈতিক নীতিযুক্ত মানুষ হয়ে থাকে, তবে তার এই যে শব্দগুলো বা এই শব্দগুলোর বৈশিষ্ট্য তার ভিতরে কিন্তু বিরাজ করবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট কী বলছে দেখো, মোরাল ডেভেলপমেন্ট এফার্টস, মোরাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় কী বলতে বোঝায় দেখো, আমরা বাংলাতেই চলে যাই একবারে, ডিরেক্ট বেটার হবে, যে সম্প্রদায় দ্বারা নির্ধারিত নীতিশাস্ত্রের ভিত্তিতে সঠিক বা ভুল সে সম্পর্কে মূল্যবোধ এবং সচেতনতা অর্জন হলোই নৈতিক বিকাশ। অর্থাৎ আমাদের সম্প্রদায় অর্থাৎ সমাজ আমাদের কিছু রুলস এবং রেগুলেশন আমাদের সামনে তুলে ধরেছে, সেই রুলস এবং রেগুলেশন সম্পর্কে আমাদের সচেতনতা তৈরি হওয়া, এবং সেই সমাজের যে নিয়ম নীতি রয়েছে তা সে সম্পর্কে আমার মূল্যবোধ তৈরি করা, এবং সঠিক ভুল বিচার করার যে ক্ষমতা সেটাকে যদি আমার থাকে, তাহলে আমার নৈতিক বিকশিত বা নৈতিকতা বিকশিত হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। তারপরে বলছে কি, নৈতিক সংজ্ঞা সংস্কৃতি এবং সম্প্রদায়ের তারতম্যের উপর নির্ভর করে। অর্থাৎ আজকে ভারতবর্ষে যে কাজটা ঠিক নয় সেটা কিন্তু আমেরিকাতে ঠিক, যেরকম যে বিয়ে ছাড়া একসাথে বসবাস অর্থাৎ লিভিং টুগেদার, এটা কিন্তু আমাদের এখানে অতটা অ্যাকসেপ্টেবল না হলেও আমেরিকাতে কিন্তু অ্যাকসেপ্টেবল। তারপরে গর্ভপাত, তারপরে হচ্ছে বিয়ের আগে সেক্স, এগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে আমাদের দেশে আমাদের সমাজে কিন্তু এগুলো কিন্তু গ্রহণীয় নয়, কিন্তু তুমি যদি আমেরিকা বা পশ্চিমী দেশগুলিতে চলে যাও তাহলে কিন্তু এটা কিন্তু আবার এটাতে কোনো ব্যাপার নেই। তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তার মানে কি, যে নৈতিকতা সংস্কৃতি এবং সম্প্রদায়ের তারতম্যের উপর নির্ভর করে। অর্থাৎ আমাদের কাছে যেটা খারাপ মনে হচ্ছে অন্য জায়গাতে সেটা ভালো কাজ, মানে অন্য জায়গাতে সেটা কোনো ব্যাপারই না। তো এইটাই হচ্ছে বুঝতে হবে, তার মানে কি, নৈতিকতার ডেফিনেশন বা নৈতিকতার সংজ্ঞা
সংস্কৃতি এবং সম্প্রদায়ের উপর ভিত্তি করে কিন্তু পরিবর্তিত হয়। এটা কিন্তু আমাদের মনে রাখতে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই জন্য বলে দিয়েছে মোরাল ডেফিনেশন ডিফার্স ডিপেন্ডিং অন কালচার অ্যান্ড কমিউনিটি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কী বলছে, হু ইজ এ মোরাল পার্সন, মানে কে একজন নৈতিক ব্যক্তি, যে কার মধ্যে নৈতিকতা রয়েছে, তার মানে কি এবল টু আইডেন্টিফাই, অর্থাৎ যে সক্ষম হবে কি করতে, যে গুড রাইট বিহেভিয়ার অ্যান্ড ব্যাড অর রং বিহেভিয়ার, অর্থাৎ সে যে আচরণগুলো করছে, সে যে আচরণ সমাজের সামনে তুলে ধরছে বা যে আচরণগুলো সবার সঙ্গে করছে, সেটা ঠিক করছে না ভুল করছে, এই চিন্তা বা এইটা বিচার করার ক্ষমতা বা এইটাকে নির্ধারণ করার ক্ষমতা যদি থাকে, তাহলেই কিন্তু সে হচ্ছে নৈতিক মানে নৈতিকতা সম্পন্ন ব্যক্তি। এটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ আমি কী করছি, আমি কোন কাজ করছি, ঠিক কাজ করছি না ভুল কাজ করছি, এই বিচার করার ক্ষমতাটা থাকাকেই, সক্ষমতা থাকলে সেটা হবে না আমার একজন মানে সেই হবে একজন নৈতিক ব্যক্তি। তারপরে কী বলছে, এ পার্সন এবিলিটি টু ডিফারেন্সিয়েট বিটুইন হোয়াট ইজ গুড আর ব্যাড ইনফ্লুয়েন্স বাই দেয়ার এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কোনো ব্যক্তির ভালো বা খারাপের মধ্যে পার্থক্য করার ক্ষমতাগুলি তাদের বোঝার ক্ষমতাকে প্রভাবিত করে। অর্থাৎ আমি যদি ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করতে পারি বা ডিফারেন্স করতে পারি কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে কী হবে না আমাদের যে নৈতিক ক্ষমতা রয়েছে সেটা কিন্তু বিকশিত হবে এবং প্রকাশ পাবে। ঠিক আছে, এবার দেখো নৈতিক ক্ষমতা কার কারোর মধ্যে, ইন্টেনশন। দেখো অনেকে না জেনে শুনেও ভুল করে, জেনে শুনেও খারাপ কাজ, এটা গেলে ইন্টেনশন। তারপরে কি আমার কিন্তু ইন্টেনশনের উপরও ডিপেন্ড করছে যে আমি কী করবো, ঠিক কাজ করবো না ভুল কাজ, মানে আমার অভিপ্রায়ও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তারপরে সোসাইটি রুলস অ্যান্ড কোড অফ এথিক্স, অর্থাৎ একটা সমাজের কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে, কিছু আইন রয়েছে। ঠিক আছে, এবং সমাজের নিয়ম এবং নৈতিকতা কিন্তু আমাদেরকে মানতে হবে, এবং বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের নৈতিকতা এবং রুলস এবং নর্মস কিন্তু রয়েছে। তো সেই জন্য যে যে সমাজে যে যে ধরনের রুলস এবং নর্মস রয়েছে, সেই সেই সমাজে সেই সেই ধরনের রুলস এবং নর্মসকে পালন করাকেই বলা হচ্ছে না আমার মোরালিটি। আচ্ছা, ভ্যালুস অ্যান্ড কালচার অফ দ্য সোসাইটি, অর্থাৎ দেখো যে প্রত্যেকটা মানে এক একটা সোসাইটিতে এক এক ধরনের কালচার থাকে, সেই জন্য সেখানকার মূল্যবোধও কিন্তু আলাদা হয়ে থাকে, সেটাও কিন্তু মানে মূল্যবোধের উপরও কিন্তু ডিপেন্ড করছে। আমি অলরেডি বলে দিয়েছি যে লিভিং টুগেদার কিন্তু আমাদের এখানে গ্রহণীয় না হলেও পশ্চিমী দেশগুলিতে কিন্তু সেটা গ্রহণীয়। নেক্সট কী বলছে, দিস এবিলিটি ইজ ইনফ্লুয়েন্স বাই ওয়ান্স কগনিটিভ অ্যান্ড সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এই সক্ষমতাই কী করে না একটা ব্যক্তির জ্ঞান এবং মনসামাজিক বিকাশে সহায়তা করে। ঠিক আছে, তাহলে কী করলাম, তার জ্ঞানের বিকাশ এবং মনোবৈজ্ঞানিক বা মনসামাজিক বিকাশও কিন্তু সহায়তা করে। কোনটা না, মোরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ভ্যালুস কালচার অফ দ্য সোসাইটি, সোসাইটি রুলস অ্যান্ড কোড অফ এথিক্স ইত্যাদি, এগুলোর উপর ডিপেন্ড করে কী হয় না প্রভাবিত হয়ে কিন্তু তার জ্ঞানের বিকাশ এবং তার মনসামাজিক বিকাশও কিন্তু ঘটে থাকে। এবার বলছে কম্পোনেন্টস অফ মোরাল ডেভেলপমেন্ট, দেখো নৈতিকতা বিকাশের জন্য তিনটে প্রধান উপাদান রয়েছে, এক হচ্ছে এফেক্টিভ, দু নম্বর হচ্ছে কগনিটিভ, আর একটা হচ্ছে বিহেভিয়ার। আচ্ছা, এফেক্টিভ মানে ইমোশন, কী হচ্ছে না ইমোশন হচ্ছে আবেগ, তার মানে কি আমার আবেগ তাড়িত হয়েই কিন্তু আমি বিভিন্ন আচরণ কিন্তু সমাজের মধ্যে করে থাকব। এবার দেখো সেই আমরা যদি এখন কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে আসি, তাহলে কিন্তু বাচ্চা অবস্থায় সেই গুড বয় গুড গার্ল যে ওরিয়েন্টেশন রয়েছে সেটা যদি আমরা ধরি, তার মানে এটা কিন্তু আমাদের একটা আবেগ থাকে যে সমাজের আমাকে মানে আমি যে কাজটা করছি সমাজ যাতে আমাকে খুব ভালো বলে বা ভালো ছেলে বলে বা ভালো মেয়ে বলে, আমরা কিন্তু সেই ধরনের কাজই কিন্তু করে থাকি, এটা কিন্তু একটা আবেগ। আমরা কিন্তু আবার কখনো কখনো না আবেগের বশে কিন্তু ভালো কাজও করে ফেলি, আবার কখনো কখনো আবেগের বশে কিছু খারাপ কাজও করে ফেলি। আবেগ কিন্তু নৈতিকতা বিকাশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, আবেগ বা হচ্ছে ইমোশান। নেক্সট হচ্ছে জ্ঞান, জ্ঞান বা চিন্তা অর্থাৎ থট, অর্থাৎ আমার চিন্তার উপরে ডিপেন্ড করছে যে আমি কী করব, আমি ঠিক কাজ করব না ভুল কাজ করবো, অর্থাৎ আমি চিন্তা করে বিচার করছি যে ঠিক, আবার বিচার করে বুঝতে পারছি এটা ভুল, কিন্তু আমার এই যে চিন্তাটাই বা থট আমার চিন্তার উপরে ডিপেন্ড করছে আমি কী করব। দেখো যে চোর আছে, তার ইন্টেনশান বা তার চিন্তা হচ্ছে চুরি করা, সে কিন্তু জানে চুরি করা খারাপ, তাই না, এটা কিন্তু আমাদের। তারপরে হচ্ছে আচরণ, তারপর হচ্ছে বিহেভিয়ার, তাই না, যে আমি সমাজে কোন ধরনের আচরণ করব, তারপর কোন ধরনের আচরণ করবো সমাজ যেটা মেনে নেবে, সমাজ যেটা ঠিক করে সেই নিয়মকে আমাকে পালন করতে হবে এবং সেই আচরণটাই আমাকে করতে হবে। তাহলে সমাজ নির্ধারিত আচরণ যদি আমি করে থাকি, বিহেভিয়ারগুলো করে থাকি, তাহলে সেটা হবে কি, সেটা মোরাল, সেটা হচ্ছে সমাজের মোরালিটি। আর যদি আমি সমাজের বিরুদ্ধে কাজ করি, তো সমাজ বিরোধী আমি হয়ে যাবে, অ্যান্টি সোশ্যাল এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমি করে ফেলবো, এটাই কিন্তু আমাদের বলতে হবে। এবং এটি এবং এটি এটি সঠিক ও ভুলের মানগুলির সাথে সম্পর্কিত। ঠিক আছে, এবার মোরাল থট, পিয়াজে, দেখো পিয়াজেরও কিন্তু মোরাল থিওরি কিন্তু রয়েছে। আমি আগে তো তোমাদের নোটসের মধ্যে শুধু পিডিএফে হচ্ছে কোহলবার্গ দিয়েছিলাম, তো আজকে আমি শুধু কোহলবার্গের সঙ্গে আমি এটাও অ্যাড করে দিচ্ছি এবং কোহলবার্গটাও বুঝিয়ে দিচ্ছি। তো আমরা দেখে নিই পিয়াজে কী বলেছেন। তাহলে প্রথম তিনি হচ্ছে 1932 সালে তার মোরালিটি সম্পর্কে যে তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু দিয়েছেন।
আচ্ছা, তারপরে বলছে যে অবজার্ভ 4 to 12 ইয়ার্স ওল্ড প্লেইং মার্বেলস। আচ্ছা দেখো, এমন এমন কিছু বাচ্চা রয়েছে সমাজের মধ্যে যারা 4 থেকে 12 বছর বয়সে বয়স, কিন্তু তারা কিন্তু ওই ছোট ছোট যে বল মানে গুলি রয়েছে না, মানে মার্বেলের যে গুলিগুলো সেগুলো নিয়ে কিন্তু খেলাধুলা করে, ঠিক আছে। তারপরে কি, তুমি যদি একটা সমাজে একটা শিশুকে তুমি যদি জিজ্ঞাসা করো যে চুরি, মিথ্যা, শাস্তি, বিচার, কিন্তু জিজ্ঞাসা করলে এই সমস্ত যে নৈতিকতার প্রশ্ন, সেই নৈতিকতার প্রশ্ন কিন্তু তারা কিছুটা অবগত, আবার সম্পূর্ণ অবগত নয়, ঠিক আছে। ওই জন্যই কিন্তু ভুল কিন্তু বাচ্চারাই বেশি করে। তুমি যদি সঠিকভাবে বাচ্চাদেরকে গাইডেন্স করো যে এটা ঠিক নয়, ওটা ভুল, এটা তোমার করতে হবে, এটা এভাবে তোমাকে চলতে হবে, তাহলে কিন্তু সে ছোটোবেলা থেকেই কিন্তু সে ভালো করে তার মোরালিটি অর্থাৎ নৈতিকতার বিকাশ কিন্তু ভালো হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এইবার দেখো, পিয়াজে যে মোরালিটি, দুটো মোরালিটি তিনি তুলে ধরেছেন, সেটা হলো হেট্রোনোমাস মোরালিটি আর একটা হলো অটোনোমাস মোরালিটি। ভেরি 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 ইম্পর্টেন্ট দুটো টার্ম, আমি এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে, হেট্রোনোমাস মোরালিটি বা অটোনোমাস মোরালিটি, অর্থাৎ স্বতন্ত্র নৈতিকতা আর আরেকটা হচ্ছে স্বায়ত্তশাসিত নৈতিকতা। স্বতন্ত্র নৈতিকতা হচ্ছে সরি ভিন্ন ভিন্ন নৈতিকতা, হেট্রোনোমাস মানে আলাদা আলাদা, মানে এক একটা ব্যক্তির এক এক ধরনের নৈতিকতা থাকবে এবং সমাজ এবং সংস্কৃতির উপর ভিত্তি করে কিন্তু নৈতিকতা আলাদা আলাদা হবে। তো সেটাই কিন্তু বলছে না, 2 নম্বর হচ্ছে স্বায়ত্তশাসিত নৈতিকতা, তাই না? তো দেখো, এইবার সন্তানের পরিপক্কতার উপর নির্ভর করে, তারপর নৈতিকতা কার হয়েছে, মানে তার যে ডেভেলপমেন্ট রয়েছে, মানে তার যে বিকাশের যে পর্যায়গুলো রয়েছে, যেরকম এজ অনুযায়ী বয়স, 1 থেকে 2, 2 থেকে 6, তো এরকম করে যে বয়সগুলো রয়েছে, 6 থেকে 12, 12 থেকে 18, তো এরকম করে করে কিন্তু স্টেজ রয়েছে, তাই না? সেই স্টেজ অনুযায়ী কিন্তু তাদের মোরালিটির বিকাশ কিন্তু ঘটে থাকে, যে বয়সের সাথে সাথে কিন্তু তাদের মোরালের বিকাশ, মানে মোরাল বা নৈতিকতার বিকাশ ঘটে থাকে। তো প্রথমের দিকে মোটামুটি দেখো 4 থেকে 7 বছর বয়সে কী থাকে না, হেট্রোনোমাস মোরালিটি থাকে। তাহলে হেট্রোনোমাস মোরালিটি কী, আমরা একটু দেখে নিই যে পৃথক নৈতিকতা মানে আলাদা আলাদা নৈতিকতা। বলছে জাস্টিস অ্যান্ড রুলস আর কনসেপ্ট অ্যাজ আনচেঞ্জেবল আনচেঞ্জেবল, অর্থাৎ ন্যায় বিচার এবং শাসন অপরিবর্তন হিসেবে ধারণা করা হয়। তার মানে এটা মেনে নেওয়া হয় যে ন্যায় বিচার এবং শাসন সবসময় অপরিবর্তনীয় এবং মানে পরিবর্তনীয় নয়, মানে সবার কাছে কিন্তু সেটা সমান এবং অপরিবর্তনশীল, এটা কিন্তু তারা জানে। আচ্ছা, তারপরে কী বলছে যে হোয়াট ইজ রাইট রং ইজ বেসড অন কনসিকুয়েন্স অফ বিহেভিয়ার, তার মানে কী বলছে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা কিন্তু একটা ব্যক্তির আচরণের উপর নির্ভর করে তৈরি হয়, রেদার দ্যান ইন্টেনশান। ইন্টেনশান মানে আমি বলেছেন অভিপ্রায় নয়, অভিপ্রায় থেকে তার আচরণ দিয়েই কিন্তু বোঝা যায়, মানে সে কী করবে না করবে তার পরের কথা, তার আচরণই বলে দেয় যে সে কী কাজ করবে, খারাপ কাজ করবে না ভালো কাজ করবে। তো ভালো কাজ করার মানসিকতা রয়েছে না খারাপ কাজ করার মানসিকতা রয়েছে। তার মানে কী বলছে যে নৈতিকতা ডিপেন্ড করে কার উপরে না, বিহেভিয়ারের উপরে, ইন্টেনশনের উপরে নয়। বিলিভস ইন ইমেন্ট জাস্টিস, অর্থাৎ এবং আমাদের যে সমাজ নির্ধারিত যে বিচার ব্যবস্থা রয়েছে তার প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। পানিশমেন্ট ইমিডিয়েটলি ফলো রং অ্যাডভাইস, আমি যদি আমাকে যদি কোনো বিনা অপরাধে যদি আমাকে কেউ পানিশমেন্ট দেয় তাহলে কিন্তু সেই অপরাধ প্রবণতা কিন্তু মানুষের মধ্যে কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে কী বলছে, অ্যাধারেন্স টু রুলস অ্যান্ড ওবিডিয়েন্স টু অথরিটি, এবং কী করে বিধি এবং বিধান কর্তৃত্বের আনুগত্যে বিশ্বাসী থাকে। অর্থাৎ কর্তৃত্ব মানে দেখো, এই যে আমাদের সমাজে কিন্তু যে কোর্ট বা থানা বা যে সংবিধান রয়েছে, সংবিধানের রুলস এবং রেগুলেশনগুলো রয়েছে, যে অথরিটি কিন্তু তৈরি করে দিতে এবং সেটা কিন্তু আমাদের মান্যতা দিতে দিয়ে চলতে এবং আমাদের এগুলো কিন্তু মেনেও নিতে হয়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো পৃথক নৈতিকতা বা হেট্রোনোমাস মোরালিটি 4 থেকে 7 বছর বয়স, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মানে হেড্রোনার মধ্যে 4 থেকে 7 বছর, এটাকে মতো স্কুল এজের মধ্যেও কিন্তু পড়ে যাচ্ছে, তাই না? এই যে স্কুল এজের মধ্যে পড়ে যাচ্ছে। এবার নেক্সট কী রয়েছে, আমরা অটোনোমাস মোরালিটি বা 10 ইয়ার্স ওল্ড বা 10 ইয়ার্স ওপরে, অ্যাওয়ার্ড দ্যাট রুলস অ্যান্ড ল আর ক্রিয়েটেড বাই দ্য পিপুল, অর্থাৎ এবং এই সময় কিন্তু বিশ্বাস করে যে মানুষ ঠিক কিন্তু আইন তৈরি করেছে এবং আইন এবং মানুষের জন্য, মানে ফর দ্য পিপল এবং বাই দ্য রুলস আর ফর দ্য পিপল এবং বাই দ্য পিপল, এটা কিন্তু মনে রাখতে হবে যে মানে রুল মানে নিয়মকানুন মানুষ তৈরি করেছে এবং মানুষের জন্য তৈরি করেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ইন জাজিং অ্যাকশন কনসিডার ইন্টেনশন অ্যান্ড কনসিকোয়েন্সেস, অর্থাৎ কী বলছে যে পদক্ষেপ বিচার করার সময় উদ্দেশ্য পরিণতি বিবেচনা করতে হবে, অর্থাৎ আমি কী করব সেটা হচ্ছে না, তার উদ্দেশ্যটাকেও আমাকে দেখতে হবে যে আমি যেটা করছি সেই উদ্দেশ্যটা কী এবং শেষ পরিণতিও বা কী হতে পারে, আমি এই কাজটা করব শেষ কি আমাকে কি আমাকে কিন্তু সমাজ আমার কাজটা কি মেনে নেবে কি মেনে নেবে নয় বা শেষ পরিণতি কী হবে সেটাও কিন্তু বিচার করতে হয়। এটাকে বলা হচ্ছে না আমার অটোনোমাস, মানে হচ্ছে আমার নিজে নিজে এই সমস্ত বিচার করতে পারি, ঠিক আছে, এই জন্য অটোনোমাস মোরালিটি। তো এটা ছিল হচ্ছে পিয়াজের মোরাল ডেভেলপমেন্ট, এটা পিয়াজের মোরাল থট বা মোরাল ডেভেলপমেন্ট, পিয়াজের আইডিয়া 1932 সালে তিনি দিয়েছেন। এবার আমাদের যে মূল বিষয় রয়েছে, তো মোরালিটি সম্পর্কে আরেকটা মানে তত্ত্বের যে ব্যাখ্যা তোমরা দেখতেই পাচ্ছ যে কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট থিওরি, যে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব,
এবার আমরা দেখে নিই এক এক করে যে কোহলবার্গ ছিলেন আমেরিকান সাইকোলজিস্ট। দেখো বাংলাতে ওর বলা আছে, জন্ম 25 নভেম্বর এবং মৃত্যু 19 জানুয়ারি 1987। তিনি পিয়াজের তত্ত্বের দ্বারা প্রভাবিত ছিলেন। দেখো পিয়াজের যে মোরালিটির তত্ত্ব রয়েছে অলরেডি দেখো বলে দিয়েছি, দেখো সেই তত্ত্বের দ্বারা কিন্তু কোহলবার্গ অনুপ্রাণিত ছিলেন। আচ্ছা, তিনি স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট তত্ত্ব দিয়েছেন, মানে তার তত্ত্বের নাম কি স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তিনি মোট 3টি স্তর ও প্রতিটি স্তরে 2টি করে মোট 6টি স্টেজের কথা বলেছেন। ঠিক আছে, মোট 6টা মানে 3টি লেভেলের কথা বলেছেন। ঠিক আছে, 3টি লেভেল, আর 3টি লেভেলে প্রতিটি লেভেলে 2টি করে স্টেজ রয়েছে। কটা করে স্টেজ? 2টি করে স্টেজ। তাহলে 2টি করে স্টেজ যদি হয় তাহলে মোট কতগুলো হবে? তাহলে মোট হবে না 6টি, তাহলে 6টি স্টেজ, 2টি করে মোট 6টি স্টেজের কথা তিনি পিয়াজে যেরকম দুটোর কথা বলেছেন, হেটেরোনোমাস আর অটোনোমাস, এই ক্ষেত্রে কটা টোটাল 6খানা, মানে 3টে লেভেলে 2টো করে মোট 6টি। এবার আমরা আসি যে নৈতিকতা কী। নৈতিকতা হলো মানুষের এমন একটি বিষয় যে একটি ব্যক্তিকে বুঝতে সাহায্য করে যে কোনটি ঠিক বা কোনটি ভুল। তারপর বলছে ব্যক্তির মধ্যে কিছু নিয়মকানুন ও মূল্যবোধ থাকে, কোনো ভুল ভুল আছে বানানোর দেখে নিও, ঠিক ভুলের বিচার করার দ্বারা খুব সহজ ঠিক ভুলের বিচার যার দ্বারা খুব সহজেই করা যায়। ব্যক্তি কি সিদ্ধান্ত কখন নেবে তা নির্ভর করে তার চেতনার উপর। অর্থাৎ দেখো নৈতিকতা হচ্ছে একটা বিষয় যেটা মানুষকে বুঝতে সহায়তা করে যে কোনটা ভুল এবং কোনটা ঠিক, এবং ব্যক্তির মধ্যে নিজস্ব কিছু নিয়মকানুন এবং কিছু মূল্যবোধ থাকে এবং যার দ্বারা তারা খুব সহজেই কী করতে পারে, ঠিক ভুলের বিচার করতে পারে এবং কখন কী সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু তার চেতনার উপর নির্ভর করে, এবং সেই চেতনাটার নামই হচ্ছে না মোরালিটি। নৈতিকতার পাশাপাশি কোনটি ঠিক আর কোনটি ভুল সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের 2টি বিষয়ের উপর নির্ভর করতে, আমাদের নয় তার মত অনুসারে। তো 2টো বিষয়, এক হচ্ছে বলছে মোরাল রিজনিং বা নৈতিক তর্ক, আর একটা হলো মোরাল ডাইলেমা বা নৈতিক দ্বৈতবাদ। ডিলেমা মানে হচ্ছে সন্দিগ্ধ থাকা, কী করবো আর কী করবো না। মনে করো এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, আবার এই মিডিলেও একটা রাস্তা, তার মানে এই যে এই মিডিল পোর্শনটা, মানে এইটা হচ্ছে আমার ঠিক, এইটা হচ্ছে আমার ভুল, এটা আমার রাইট, এটা আমার রং, আর এটা আমি কী করি নিউট্রাল, তাহলে আমি কী করবো, এই এর উপরে যে আমি সন্ধিহান হয়ে পড়ি, এটাকে বলা হচ্ছে আমার ডিলেমা। ঠিক আছে, মোরাল ডাইলেমা বা নৈতিক দ্বৈতবাদ। আর মোরাল রিজনিং হচ্ছে যে নিজেকে যুক্তি দিয়ে দেখানো, যুক্তি দিয়ে তৈরি করা, যে আমি এই কাজটা করব, হয়তো ভুল কাজ কিন্তু আমি করতে পারবো, আমি কেন করব। তো সেই সম্পর্কিত একটা গল্প তোমাদেরকে আমি বলবো, সেই গল্পটা বললে কিন্তু তোমাদের এই যে মোরাল রিজনিং এবং মোরাল ডিলেমা এটা কিন্তু মানে কমপ্লিট হয়ে যাবে। তো যখন গল্প আসবে তখন আমি বলবো। তো আমরা দেখে নিই যে মোরাল রিজনিং কী। দেখো মোরাল রিজনিং, এই যে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, দেখো মোরাল রিজনিং, মোরাল রিজনিং কী, যে নৈতিক তর্ক হলো কোনটি ভুল আর কোনটি ঠিক সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমাদের নৈতিক তর্কের উপর নির্ভর করতে হয়। তর্ক মানে যুক্তি, কারণ দেখানো, যে আমি কাজটা করব কেন, কেন করছি, ঠিক করছি কেন করছি, ভুল করছি বা কেন করছি, তার মানে কি এটা একটা মানে এটা একটা জিনিসের উপর নির্ভর করছে, মানে সিচুয়েশনের উপর নির্ভর করে কিন্তু আমরা ঠিক বা ভুল কাজ করছি। ঠিক আছে, সিচুয়েশান এমন আসলো, আমি দেখো চোর চুরি করছে কেন, পেটের দায়ে চুরি করছে, তার সিচুয়েশানটাই এমন, সেই জন্য সে কিন্তু জেনেও সে কী করছে ভুল, অর্থাৎ সিচুয়েশানের দ্বারা কিন্তু ইয়ে হয়ে সে কিন্তু ভুল কাজ করে ফেলছে, এটা রং কাজ করে ফেলছে। ঠিক আছে, এটা কিন্তু বলা হলো যে এটা নির্ভর করে পরিস্থিতির উপর নির্ভর করে। এবার মোরাল ডিলেমা, এবার মোরাল ডিলেমা কি নৈতিক দ্বৈতবাদ, অনেক ক্ষেত্রে ব্যক্তি কোন সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা কিন্তু সন্দেহ হয়ে পারে, কোন কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বা কোনটি উচিত বা অনুচিত বা তার করণীয় কী তা বুঝতে তার কি কনফিউশান তৈরি হয়, এটি হলো মোরাল ডিলেমা। ডিলেমা হচ্ছে কনফিউশান, যে কী করবে বুঝতে না পারা, সেটাকে মনে হচ্ছে মোরাল ডিলেমা। আচ্ছা, এবার কোহলবার্গ তত্ত্বের অনুমান, হাইন্স ডিলেমা, এই যে ডিলেমা, এই যে কথাটা আমি তোমাদেরকে বলবো, দেখো তোমাদের কিন্তু এখনই তত্ত্ব সম্পর্কে একটা ধারণা গল্পটা শুনলেই, তাহলে আমি গল্পটা বলি যে হিন্স নামে একজন ব্যক্তির স্ত্রীর খুব অসুখ হয়েছিল, বিশাল অসুখ হয়েছিল, এবং অসুখ সারানোর জন্য যে ঔষধের প্রয়োজন ছিল তা শুধুমাত্র একজন ঔষধের বিক্রি করার যে দোকান সেখানেই ছিল, সেই জন্য তার দাম ছিল 10 গুণ, এবং হাইন্সের কাছে এতটা পয়সা ছিল না যে অত দাম দিয়ে ওষুধ কিনবে। কিন্তু এদিকে সে যদি ওষুধ না নিয়ে যায় তার একমাত্র স্ত্রী বাঁচবে না, এবং তার স্ত্রীকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে সে ওষুধ নিয়ে আসা, অর্থাৎ ওষুধ তখন কী করে আনবে, তাহলে সে দিচ্ছে না, টাকা নেই তার কাছে, অর্থাৎ তার উপায় হচ্ছে চুরি করা। এখন তার কাছে 3টি প্রশ্ন আছে, চুরি করার সিদ্ধান্ত নেওয়ার পর সে কী করবে, সে চুরি করবে কি করবে না, করলেই বা কী করবে, তাহলে 3টে প্রশ্ন এখানে তার সামনে হাজির হচ্ছে। তো হিন্স ডিলেমা, এই যে তার স্ত্রী অসুস্থ, প্রচুর পরিমাণে অসুস্থ, এই যে তার হচ্ছে এটা হচ্ছে তার চিন্তা, অর্থাৎ তার যে তার মনের ভিতরে কী চলছে। ঠিক আছে, সে ভুল করবে, ঠিক করবে, ঠিক ভুল করলে শাস্তি পাবে, তো এই সমস্ত জিনিস ভিতরে চলছে।
তারপর কি বলছে দেখি আমরা, প্রথম প্রশ্ন বলছে হিন শুড নট স্টিল দ্য রাগ, যে হিন চুরি করবে না সিন্স ইট ব্রেকিং দ্য ল, কারণ এটা নিয়ম ভঙ্গ করবে। তাহলে দেখো প্রথম পর্যায়ে কী হয় যে রুলস আর রুলস, নিয়ম ভঙ্গ করা যাবে না যে কোনো অবস্থাতে, আমরা নিয়ম ভঙ্গ মানে কোনো কেউই প্রাথমিকভাবে কোনো অবস্থাতে নিয়ম ভাঙতে চায় না। কিন্তু তারপরে কী সিচুয়েশান দেখো, হিন শুড স্টিল দ্য ড্রাগ অ্যান্ড সারেন্ডার টু দ্য ল অ্যান্ড বি গন প্রিজন, এবং কি বলছে যে হাইন্স কী করবে না ওই ড্রাগটা চুরি করবে এবং পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করবে এবং শাস্তি গ্রহণ করবে, এটা কিন্তু সে চিন্তা করবে। সেকেন্ড পর্যায়ে, থার্ড পর্যায়ে তার প্রশ্ন আছে কি যে সে চুরিও করবে কিন্তু প্রিজনে যাবে না, যেটা হচ্ছে আনফেয়ার অ্যাক্টিভিটিস। ঠিক আছে দেখো, তাহলে দেখো যারা চুরি করে তারা কিন্তু এই কাজটাই করে থাকে। তো এবার অন্য মানুষের মানে কি সিচুয়েশান অর্থাৎ পরিস্থিতির উপর ভিত্তি করে মানুষ কিন্তু এই যে সিচুয়েশানগুলো অর্থাৎ সে কী করবে, তার অ্যাক্টিভিটিস কী হবে, সে চুরি করলে প্রথম পর্যায়ে ভাবে না আমি চুরি করবোই না কারণ চুরি করা খারাপ, তারপরে বলছে না চুরি করবো এবং পুলিশের কাছে ধরাও দেবো, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে এসে বলছে না চুরি করবো পুলিশের কাছে ধরাও দেবো না। তো দেখো তিনটে প্রশ্ন বা সিচুয়েশান কিন্তু আলাদা কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তারপরে বলছে এই প্রশ্নগুলির উপর ভিত্তি করে তিনটি মোট তিনটি লেভেল ও তিন ও প্রতিটি লেভেলে দুটি করে মোট ছটি স্টেজের কথা বলেছেন। দেখো এই হেঞ্জ ডিলেমার উপর ভিত্তি করেই, ঠিক আছে, নৈতিক দ্বৈতবাদের উপর ভিত্তি করে কিন্তু তিনি এই তত্ত্বগুলো তিনি দিয়েছেন। তো লেভেল ওয়ান, লেভেল ওয়ান কী বলা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, 3 থেকে 7 বছর, পূর্ব পারম্পরিক স্তর, এটাকে ডিস্ট্রিবিউটেড রিয়েলিজম, রিয়েলিজম বলা হয়, বিভাজক বাস্তবতা, যে বাস্তবতা মানে বাস্তবিক সিচুয়েশান বা বাস্তবিক বাস্তবতাই তাকে কিন্তু বিভাজন করে দেয়, ঠিক না ভুল, সে ঠিক কাজ করবে না ভুল কাজ, বাস্তবতা বিভাজন করে দিলে সে কিন্তু জেনে বুঝেই কী করে না কখনো কখনো ভুল কাজ করে ফেলে। এর এই পর্যায়ে কী হয় না ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, মান্যতা এবং শাস্তি প্রদানের স্তর বলা হয়। আমরা একটু দেখে নিই, দেখো শিশু ও ব্যক্তি পৃথকভাবে শাস্তি এড়ানোর জন্য ভালো কাজ করে থাকে, যদি কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় বুঝতে হবে তার অবশ্যই ভুল করেছে। তাহলে দেখো এই যে যদি আমি মায়ের বাবার কথা বা আমি বড়দের কথা মেনে চলি, তারা আমাদের কী করবে, খুব ভালোবাসবে, আমাদেরকে মেনে নেবে, আমাদের সব কথা শুনবে, ওবিডিয়েন্স মান্যতা। আমি যদি বড়দের কথা না শুনেছিলাম তাহলে কিন্তু আমাকে পানিশমেন্ট খেতে হবে, দেখো পানিশমেন্ট, তাকে বক বা তাকে বকা হচ্ছে, স্কোল্ড করা হচ্ছে, তাই না? দেখো ছবি দিয়ে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন প্রি কনভেনশনাল লেভেলের মধ্যে 1 নম্বর স্টেজে রয়েছে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, মান্যতা এবং শাস্তি প্রদান। আমি যদি বড়দের কথা শুনেছি তাহলে আমাকে কেউ বকবে না, আমি যদি বড়দের কথা না শুনি তাহলে কিন্তু আমাকে বকবই করবে, আমাকে কিন্তু শাস্তি পেতে হবে। নেক্সট কী রয়েছে দেখো, নেক্সট কী রয়েছে আমরা দেখে নিই, নেক্সট কী রয়েছে দেখো ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ আর পার্সোনাল রিওয়ার্ড, নিজস্বতা এবং বিনিময় স্তর, টিট ফর ট্যাট। অর্থাৎ এই পর্যায়ে শিশুরা বুঝতে পারে যে কেবলমাত্র কর্তৃপক্ষের দ্বারা স্থানান্তর করা দৃষ্টিভঙ্গি সঠিক, অর্থাৎ সমাজ যে রুলস এবং রেগুলেশন ঠিক করে দিয়েছে সেটাই হচ্ছে সঠিক এবং ইউনিভার্সাল নয়, মানে সেটা সঠিক কিন্তু ইউনিভার্সাল নয়, মানে ইউনিভার্সাল মানে সবার কাছে সেটা কিন্তু গ্রহণীয় নয়। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে আর আমরা কারোর সাথে যেমন ব্যবহার করবো ঠিক তেমনই আচরণ সে ফেরত দেবে, অর্থাৎ টিট ফর ট্যাট। তুমি যদি মনে করো একটা বাচ্চা ছেলে স্কুলে গিয়েছে, দুজনেই টিফিন নিয়ে গেছে, মনে করো এ একদিন টিফিন নিয়ে যেতে ভুলে গেছে কিন্তু এ নিয়ে গেছে, এ যদি একে দেয় পরের দিন যদি ও টিফিন না দেয় এও তবে একে দেবে, অর্থাৎ টিট ফর ট্যাট, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। তো এটা যেটা বলা হচ্ছে, ঠিক আছে, টিট ফর ট্যাট। সেটার মধ্যে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, অর্থাৎ এক্সচেঞ্জ মানে কি তুমি আমাকে কিছু দিলে তবে আমি তোমাকে দেবো, ঠিক আছে, এবং এটাকে বলা হয় পার্সোনাল রিওয়ার্ড, নিজস্বতা, যে আমি আমার সমস্ত কিছু নিজস্বভাবে একটা জিনিসটাকে গড়ে তুলবো। ঠিক আছে, এবার প্রত্যেকজনের কিন্তু মানে ইয়ে সম্পর্কে, মোরালিটি সম্পর্কে কিন্তু একটা নিজস্ব ধারণা, কিন্তু আলাদা আলাদা ধারণা কিন্তু রয়েছে। দেখো এই যে টিট ফর ট্যাট, তোমরা যদি আমার সঙ্গে খারাপভাবে কথা বলো আচরণ করো আমি কিন্তু তোমাদের সঙ্গে সেই রুড ব্যবহার কিন্তু করবো। দেখো কিন্তু এ একে উল্টোপাল্টা বলছে, হয়তো এও তখন কিন্তু এদেরকে উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছে, তাই না? এটাও কিন্তু আমাদের বুঝতে হবে, টিট ফর ট্যাট। নেক্সট লেভেল টু কনভেনশনাল লেভেল, অর্থাৎ 8 থেকে 13 ইয়ার্স, পারম্পরিক স্তর, মোরাল রিয়েলিজম, মোরাল রিয়েলিজম বা নৈতিক বাস্তবতা। ঠিক আছে, এবার কি বলছে লেভেল টু এর মধ্যে 3 নম্বর ইন্টার পার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ আন্তঃব্যক্তি সম্পর্ক, গুড বয় অ্যান্ড গুড গার্ল ওরিয়েন্টেশন। এখানে শিশু এবং ব্যক্তি এমন আচরণ করে থাকে যাতে অন্যেরা সবাই তাকে ভালো ব্যক্তি হিসেবে সম্বোধন করে, অর্থাৎ আমরা এমন আচরণ করি, অর্থাৎ বাচ্চারা এমন আচরণ করে থাকে যে সবসময় সমাজ তাকে, সমাজের প্রত্যেকে তাকে, বড়রা তাকে কী বলবে, ভালো ছেলে এবং ভালো মেয়ে বলবে। সেই জন্য অর্থাৎ বড়দের আনুগত্যের জন্য, অনুমোদনের জন্য তারা মানে এমন কাজ করবে মানে যাতে তাদেরকে সবাই ভালো বলে এবং সেই ধরনের কাজগুলি তারা সম্পাদন করবে। আমরা সেই কাজই করে থাকি যেই কাজগুলি সবাই, যেই কাজগুলিতে সবাই বাহবা দেবে অর্থাৎ ভালো বলবে। দেখো এই যে
মায়ের কথা শুনছে বা এরকম ভালো রেজাল্ট করলে সবাই তাকে বাহবা দেবে, অর্থাৎ কি ব্যাড গুড বয় এবং গুড গার্ল ওরিয়েন্টেশন এখানে চলে। ঠিক আছে, তাহলে এটা 3 নম্বর লেভেল ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। 3 নম্বর লেভেলে কী রয়েছে? ইন্টারপার্সোনাল লেভেল আন্তঃব্যক্তি সম্পর্ক এবং গুড বয় গুড গার্ল। আন্তঃব্যক্তি মানে কি? বড় এবং ছোটোদের যে রিলেশান রয়েছে, তাই না? মনে করো এই যে সমাজের এরা বড়, এরা হচ্ছে ছোট, তাই তো? এই যে এটা হলো আন্তঃব্যক্তিক সম্পর্ক, তাই না? মানে সমাজের বড়রা যেটা মেনে নেবে, সমাজ যেটা মেনে নেবে, সমাজ নির্ধারিত আচরণই কিন্তু আমরা করে থাকি, এটাই এখানে কিন্তু বলা হচ্ছে। এবার নেক্সট কী রয়েছে আমরা দেখি। নেক্সট দেখো, মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার ল অ্যান্ড অর্ডার, সামাজিক নিয়মকানুন মান্যতা স্তর। ঠিক আছে, এবার সামাজিক নিয়মকানুন মান্যতা, তারপর কী হচ্ছে? মেনটেনিং দ্য সোশ্যাল ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ সামাজিক নিয়মকানুন মান্যতা, শিশু এবং ব্যক্তি সমাজে প্রচলিত নিয়ম সম্পর্কে সচেতন থাকে। সুতরাং আইনগুলি সমর্থন করার জন্য এবং অপরাধ বোধ যাতে বিচারের বিধিগুলি মান্য করার বিষয়ে ওয়াকিবহাল থাকে। অর্থাৎ সমাজে যদি আমরা ভালো কাজ করি তার জন্য কখনো আমরা রিওয়ার্ড পাবো, আমরা যদি অন্যায় করি তাহলে কিন্তু আমাদের আইন আমাকে শাস্তি দেবে, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। এই সেই বিধি বা সেই সমাজের আইন সম্পর্কে কিন্তু আমরা মানে ওয়াকিবহল, এবং সমাজ নির্ধারিত আইন সম্পর্কে ল অ্যান্ড অর্ডারকে কিন্তু আমরা মান্যতা দিয়ে চলবো, চলিও এই স্তরে কিন্তু মেনে চলা হয়। নেক্সট কী বলছে? 3 নম্বর লেভেল, লেভেল 3, পোস্ট কনভেনশনাল লেভেল, অর্থাৎ উত্তর পারম্পরিক স্তর। মোরালিটি অফ কোঅপারেশন, অর্থাৎ সহযোগিতার নীতি। সহযোগিতার নীতি মানে এটা হলো একদম মোরাল ডেভেলপমেন্টের সর্বোচ্চ, নিজের চিন্তা না করে অপরের চিন্তা করা, নিজের ভালো চিন্তা না করে অপরের ভালো চিন্তা করা। যেমন গান্ধীজি যদি আমি বলি, নেতাজি সুভাষচন্দ্র যদি বলি আমি, নেলসন ম্যান্ডেলার কথা যদি বলি আমি, ঠিক আছে, তো তারা কিন্তু নিজেদের চিন্তা, নিজেদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে মানে পরের স্বার্থকে, মানে মানুষের সমাজের স্বার্থকে তারা কিন্তু প্রায়োরিটি দিয়েছিলেন। তো সেটাই কিন্তু এখানে বলা হবে। আমরা দেখিনি সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট। দেখো, সামাজিক চুক্তি এবং ব্যক্তিগত অধিকার স্তর, অর্থাৎ শিশু এবং ব্যক্তি প্রত্যেকেই সচেতন থাকে যে আমাদের প্রত্যেকটা, যেহেতু আমরা আমরা সমাজের জীব, সমাজবদ্ধ, এবং যেহেতু আমরা সভ্য এবং সমাজবদ্ধ, সেহেতু কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু একটা অধিকার রয়েছে। এবং ঠিক আছে, এবার যদি সেই অধিকার লঙ্ঘিত হয়, সেই অধিকার যদি লঙ্ঘিত হয় তখন কিন্তু কী হয় না, সমাজের যে চুক্তিটা রয়েছে, সামাজিক চুক্তি কিন্তু বিঘ্নিত হয়, তখনই কিন্তু স্ট্রাইক, ঠিক আছে, তারপরে আন্দোলন, দ্বন্দ্ব, যুদ্ধবিগ্রহ এসব কিন্তু সৃষ্টি হবে। সোশ্যাল কন্ট্রাক্ট, দেখো এই যে এখানটায় দেখো, এখানে এই যে ঘুষখোর ঘুষ নিচ্ছে মানুষ, এখানে কিন্তু তার প্রতিবাদ জানাবেই, তাই না? সেটাই বলা হচ্ছে। তাহলে আমাদের যদি ব্যক্তি স্বার্থে আঘাত লাগে, মানে যেটা ভ্যালিড আমাদের যেটা অধিকারগুলো রয়েছে সমাজে বেঁচে থাকার জন্য, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই সমস্ত সম্পর্কে যদি আমাদের কোনো কিছুতে অসুবিধা হয় তখন কিন্তু আমরা আন্দোলনে করি। তাহলে বিষয়টি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নও থাকে না। উদাহরণস্বরূপ, হেইনজের দ্বিধায় জীবন রক্ষা চুরির বিরুদ্ধে আইন ভাঙার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখো, হেইনজ এখানে কিন্তু আইন ভাঙতে বাধ্য হলো। কেন? তুমি জানো যে এখানে মানে রুলসের থেকে জীবনের দাম বেশি, সেই জন্য কিন্তু সে কিন্তু চুরি করতে বাধ্য হয়েছে, তাই না? কারণ বাঁচার অধিকার রয়েছে। দেখো, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল রাইটস রয়েছে, না? তার একটা কিন্তু বাঁচার অধিকার রয়েছে। বাঁচার অধিকারটা আগে, তাই না? আইনের অধিকারের থেকে বাঁচার অধিকারটা আগে, সেই জন্য সে কিন্তু চুরি করতে বাধ্য হয়েছিল, তাই না? বাধ্য হবে। আচ্ছা, 6 নম্বর, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, এইটা সকলকে ভালো রাখার নীতি। যে এই পর্যায়ে লোকেরা তাদের নিজস্ব নৈতিক নির্দেশিকা নির্ধারণ করে, নিজেরাই নিজেদের নীতি নির্ধারণ করে, সেটা আইনের চোখে মাপসই হতেও পারে আবার নাও পারে, এবং কিন্তু নীতিগুলি সকলের জন্য প্রযোজ্য, নীতিগুলি কিন্তু প্রত্যেকের জন্য, সমাজ এবং মানুষের জন্য কিন্তু ভালো হবে। যে দ্যাটস বি গুড ফর দ্য সোসাইটি অ্যান্ড এভরিবডি, যে সেই মানে তারা যে নীতিগুলো, ধরো গান্ধীজি যে আন্দোলনগুলো করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র যে আন্দোলন করেছিলেন, এগুলো কিন্তু দেশের স্বাধীনতার জন্য এবং দশের এবং দেশের ভালোর জন্য কিন্তু তারা করেছিলেন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই পর্যায়ে মানে এই পর্যায়ে খুব কয়েকজন মানুষ আছে যারা কিন্তু এই পর্যায়ে এসে পৌঁছায়। ঠিক আছে, খুব কয়েকজন মানুষ, অর্থাৎ 2-3% মানুষ কিন্তু এই লেভেলে অ্যাচিভ করতে পারে, 2-3% মানুষ কিন্তু এই লেভেল অ্যাচিভ করতে পারে। ঠিক আছে, এবার নেক্সট কী দেখি? নেক্সট আমরা দেখি, এই যে দেখো, নাথিং লেস দ্যান ইকুয়ালিটি ফর অল, যে মানুষের মধ্যে সমানতার থেকে বেশি কিছু হতে পারে না। তারপরে বলছে দেখো, জাস্টিস, ইকুয়ালিটি ফর অল, ডিগনিটি, ঠিক আছে, বি দ্য চেঞ্জ দ্যাট ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড, লাভ, এইগুলো তুমি অলরেডি দেখো, মোরালিটি সম্পর্কে শব্দগুলো অলরেডি তোমার ফ্যামিলিয়ার, তোমরা জানিয়ে দিয়েছি। এবার ক্রিটিসিজম, ক্রিটিসিজম কী রয়েছে? দ্য ডিলেমাস আর আর্টিফিশিয়াল, দ্বিধাগুলি কৃত্রিমভাবে, তোমরা জানো যে দ্বিধাগুলি কৃত্রিমভাবে নির্ধারণ করা হয়েছে। এগুলো কিন্তু একটা, এই যে ভাইন্স ডিলেমাটা, এটা কিন্তু একটা গল্প, একটা একটা অনুমান বা হাইপোথিসিস উপর বেস করে করা হয়েছে।
তারা বলছে দ্য স্যাম্পেল ইজ বায়াসড, নমুনা পক্ষপাত দুষ্ট, অর্থাৎ এখানে ছেলেদের মানসিকতা বিচার করা হয়েছে। এখানে কিন্তু যদি একটা মহিলাকে এখানে কল্পনা করা হতো, তার কিন্তু টাইম মানে সিচুয়েশনে কিন্তু তার কার্যপ্রণালী বা তার অ্যাক্টিভিটিস কিন্তু আলাদা হতে পারতো, সেটা কিন্তু এখানে বিচার করা হয়নি, এটাকে একটা ক্রিটিসিজম। নেক্সটই বলতে তার ডাইলেমাস আর হাইপোথেটিক্যাল দ্বন্দ্বগুলো, অনুমানগুলো, ঠিক আছে, যেখানে কোনো বাস্তবতা নেই, একটা গল্পের উপর বেস করে কিন্তু বা হাইপোথেটিক্যাল হাইপোথিসিসের উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে। নেক্সট তোমরা এটা একটু খুব ভালো করে দেখে নেবে যে এটা কিন্তু খুব বলা হয়েছে, ওবিডিয়েন্স হচ্ছে ইনফ্যান্সি স্টেজে হয়, সেলফ ইন্টারেস্ট হচ্ছে প্রি স্কুলের স্টেজ এজে হয়, কনফর্মিটি অ্যান্ড ইন্টারপার্সোনাল এই কর্ড স্কুলে যে হয়, ইন্টারপার্সোনাল বলে দিচ্ছি টিট ফর ট্যাট, গুড বয় গুড গার্ল এর ওরিয়েন্টেশন, ঠিক আছে। এই যে অথরিটি অ্যান্ড সোশ্যাল অর্ডার, এই যে অথরিটি সোশ্যাল অর্ডার কিন্তু এটাও স্কুলে যে হয়ে থাকে। তারপর হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, এটা কিন্তু টিনসের মধ্যে দেখা যায়, মোটামুটি যারা অ্যাডোলেসেন্স পর্যায়ে রয়েছে, মোটামুটি যারা 12-13 বছরের উপরে কিন্তু 18 বছরের নিচে, তাদের মধ্যে কিন্তু এই সোশ্যাল মানে তারা কিন্তু এ তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। তারপর ইউনিভার্সাল প্রিন্সিপাল অ্যাডাল্টহুড, অর্থাৎ অ্যাডাল্টহুড না হলে কিন্তু ইউনিভার্সাল প্রিন্সিপাল, কিন্তু এই টার্ম ভালো করে এটা দেখে নেবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা। তো এই ছিল আজকের ক্লাস, তো তোমাদের যদি কোনো মানে বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করবো, বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।